হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা আর আপনারা দেখছেন সুজাতাস হাউস অফ ক্রিয়েশন। আজকের ভিডিওটা কি নিয়ে আপনারা গেস করুন তো। রান্নাঘরে বসে ভিডিও করছি আর সঙ্গে এই গাছপালাও রয়েছে, সব মিলিয়ে আজকের ব্লগটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। আর তার সঙ্গে রয়েছে আরও কিছু ছোট টিপস অ্যান্ড ট্রিক। তো বন্ধুরা, যে সকল বন্ধুরা আজকেই আমার চ্যানেলে নতুন, অবশ্যই অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে দেখুন। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো সেটি কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, কিপ ওয়াচিং। হ্যাঁ বন্ধুরা, বর্ষাকাল, আর তারই সঙ্গে সঙ্গে বর্ষাকালের সকালবেলা একটু হাঁটতে বেরোলে এমন দৃশ্য ক্যামেরা বন্দি না করলে নয়, তাই আপনাদের সঙ্গে সেটা একদম ক্যামেরা বন্দি করে নিয়ে এলাম শেয়ার করবার জন্য। আর তারই সঙ্গে সঙ্গে এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার প্রিয় জেড প্ল্যান্ট। হ্যাঁ বন্ধুরা, কি করে এটাকে আমরা সহজেই মাল্টিপ্লাই করতে পারি বা প্রোপাগেট করতে পারি, তারই কিছু সহজ টিপস নিয়ে আপনাদের সামনে। তো বন্ধুরা, মাসের শেষ, আর দু একদিন বাকি মাস শেষ হতে। আর দেখতেই পেলেন, একটু আগে দেখালাম সব কন্টেনার আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। প্রতি মাসে যে সমস্ত কন্টেনার পুরো খালি হয়ে যায় সেগুলোকে আমি নুন গরম জলে সুন্দর করে পরিষ্কার করে রাখি। আর আমি গ্লাস কন্টেনারই ইউজ করি, তার কারণ প্লাস্টিক কন্টেনারের মধ্যে ফুড ইনগ্রিডিয়েন্ট রাখলে সেগুলো অনেক সময় প্লাস্টিক কন্টেনারে, প্লাস্টিক থেকে যে কেমিক্যাল রিলিজ হয় তার সঙ্গে রিয়াকশানে বিভিন্ন রকমের প্রবলেম সৃষ্টি হতে পারে আমাদের শরীরে। তাই জন্য গ্লাস কন্টেনার আমাদের সব থেকে বেশি হেলদি অপশান। আর তার সঙ্গে সঙ্গে এই চীনামাটির কন্টেনারগুলো খুব ভালো। আমি এগুলো মেলা থেকে কিনেছি, একটু আগেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রথের মেলা থেকে গতকাল গিয়েছিলাম, আর তার আগে আমি জামাই ষষ্ঠীর সময় যে মেলা বসেছিল সেখান থেকে এই বড় দুটো ডিবা কিনেছিলাম, সেটাও আপনাদের সঙ্গে আগের একটা ভিডিওতে শেয়ার করেছি। এই দুটো ডিবা কিনেছিলাম। তো এগুলোর সঙ্গে সঙ্গে আরও কিছু নতুন জিনিস যেগুলো আপনাদের সঙ্গে না শেয়ার করলে নয়, এই একটা ছোট্ট বাটি দেখুন কি সুন্দর ডিজাইন, এরকম ছোট্ট বাটি, এটা একটাই পেয়েছি তাই একটাই নিয়ে এসেছি। আর তারই সঙ্গে সঙ্গে একই কালারের এই দুটো হান্ডি টাইপের। এবার আমি জানি না এগুলো দিয়ে আমি কি করব, আমি এখনো পর্যন্ত ক্লিয়ার নই। আমি পছন্দ হয়েছে, ভীষণ কিউট, তাই এই দুটো কিনে নিয়ে চলে এসেছি। হতে পারে গাছ লাগাতে পারি, কিচেনে ব্যবহার করতে পারি বা ঠাকুর ঘরে ব্যবহার করতে পারি, মোটামুটি আমার পছন্দের সেক্টরেই ব্যবহার করব। তাই এগুলো তো আমার মনে হয় মানে কিছু ঠাকুরকে ছোট ছোট কিছু ভোগ দেওয়ার জন্য খুবই সুন্দর, আর তার সঙ্গে সঙ্গে গাছ লাগালেও দারুণ লাগবে। কিছু কিছু সাকুলেন্ট প্ল্যান্ট আছে যেগুলো এই কন্টেনারে দারুণ লাগবে। তো দেখা যাক কিসে আমি ইউজ করি, আপনাদের সঙ্গে সবটা শেয়ার করি, এটাও অবশ্যই শেয়ার করব। আর হ্যাঁ, আর একটা জিনিস যেটা না দেখালে নয়, আসছি আপনাদের সঙ্গে নিয়ে। আমি যে শুধু গাছ সেল করি তাই না, আমি গাছ কিনিও। এই গাছটি রথের মেলা থেকে আমি কিনে নিয়ে এসেছি, আমার ছেলেকে গিফট করেছি। কি সুন্দর দেখুন, দারুণ দেখতে। এটাও ওয়ান কাইন্ড অফ সাকুলেন্ট, খুব বেশি জলের প্রয়োজন হয় না। এর প্রোপাগেশন কিভাবে করা যায় সমস্তটা পরে আপনাদের সঙ্গে কোনো একটা ভিডিওতে শেয়ার করব, কথা দিচ্ছি না। যদি আমি প্রোপাগেট করি অবশ্যই আপনারা জানতে পারবেন, কেননা আপনারা আমার সঙ্গে সব রকম জিনিসেই কানেক্ট থাকেন। আমি আমার লাইফের মোটামুটি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, যা কিছু কাজ করি। আর তারই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওতে আরও কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো পরে আমি আসছি নিয়ে। আমাদের রান্নাঘরে এমন অনেক জিনিস থাকে যেগুলো আমরা কিভাবে অ্যারেঞ্জ করব সেটা বুঝে উঠতে পারি না, তাই সেই সম্বন্ধীয় কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে পরবর্তী অংশে শেয়ার করছি। তো বন্ধুরা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন সুজাতাস হাউস অফ ক্রিয়েশনের। যে সকল বন্ধুরা আজকেই আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে দেখবেন। আমি লাইফস্টাইল ওরিয়েন্টেড নানান রকম ব্লগ বানাই। একটা মানুষের যা কিছু
সারাউন্ডিংস এর মধ্যে দিয়ে তার লাইফটাকে লিড করতে হয়, কুকিং, গার্ডেনিং, সেলিব্রেশন, ফেস্টিভ্যাল, সমস্ত কিছু, ট্রাভেলিং, সমস্ত কিছু আমার ব্লগে পাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, একটু ঘুরে আসবেন। বিভিন্ন ছোট ছোট প্লেলিস্ট আছে, আপনারা আপনাদের পছন্দের সেক্টরের প্লেলিস্ট অন করে দেখতেই পারেন। তো বন্ধুরা, আপনারা আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আমি জেড প্ল্যান্টের থেকে কিছু কাটিং সংগ্রহ করেছি আর আরেকটি গাছের থেকে এটা কেটেছি। এই সমস্ত কাটিংগুলো আমি এখন এই একটা ছোট গ্রো ব্যাগের মধ্যে লাগিয়ে দেব। এরকম অনেক গ্রো ব্যাগের মধ্যে আমি গাছের চারা তৈরি করি। এই আগেও একটা চারা তৈরি করেছিলাম, দেখুন সেটা কত বড় হয়ে গিয়েছে। এটার বয়স 1 বছরের উপরে, আর সেই মাটিটা এখন শক্ত, কেননা এটা জানলায় ছিল। তাই এটাকে 2 দিন একটু বৃষ্টির জলে রাখবো বলে মাটিটাকে ভালো করে খুঁড়ে দিচ্ছি। এতে করে একদিকে বৃষ্টির জলের যে নাইট্রোজেনটা আছে গাছের পক্ষে, যেটা খুবই উপকারী, গাছের নতুন ডালপালা বেরোতে খুব উপাদেয় সেটা পাবে, আর তারই সঙ্গে সঙ্গে একটুখানি বাইরে ঘুরে বেড়ানো যাবে। আমরা যেরকম একটু বাইরে ঘুরলে মনটা ভালো হয়ে যায়, গাছেরাও অর্থাৎ যেসব গাছ ভেতরে থাকে তাদেরও মাঝে মাঝে বাইরে বেরোলে বেশ ভালোই লাগে, আর সেটা বর্ষাকাল হলে তো বলাই বাহুল্য। তো বন্ধুরা, এই গ্রো ব্যাগটার উপরে আমি কিছু পাতা দিয়ে রেখেছিলাম, শুকনো পাতা, যাতে মাটিগুলো শুকিয়ে খটখটে না হয়ে যায়। তখন খুব রোদ্দুর ছিল, আর এখন সেখানে শুকনো পাতাগুলো বর্ষার জলে একদম ভিজে গিয়েছে, তাই ওগুলোকে সরিয়ে দিলাম। কেননা এখানে নতুন চারা লাগাবো, ওটার থেকে যদি কোনো প্রবলেম হয়, তাই ওগুলোকে সরিয়ে আমি এখন মাটিটাকে একটুখানি খুঁড়ে নিয়ে এই ডাল কাটাগুলো অংশগুলো সরাসরি লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে রুট হরমোন লাগিয়ে লাগাতেই পারেন। হ্যাঁ বন্ধুরা, এই জেড প্ল্যান্টের কাটিং বালিতে খুব সহজে খুব তাড়াতাড়ি গ্রো করে। আমি এখানে গার্ডেন সয়েল, বালি, কোকোপিট আর কম্পোস্ট মেশানো, অর্থাৎ যেই পটিং মিক্সচার আমি বেশিরভাগ গাছে ব্যবহার করি, সেই মিক্সচারটাই এই গ্রো ব্যাগের মধ্যে রাখা, আর সেটার মধ্যেই এই কাটিংগুলো সব লাগাচ্ছি। দেখা যাক পরবর্তী কী অবস্থায় দাঁড়ায়, কটা বাঁচে কটা মরে, আপনাদের সঙ্গে অবশ্যই আপডেট আমি শেয়ার করব। তো আপাতত এই কাটিংগুলো লাগিয়ে আরও কিছু গাছ বর্ষাকালের জন্য অপেক্ষা করছে, কেননা এবছর ফেব্রুয়ারি মাসে আমি এইখানে সেভাবে রিপোর্ট করতে পারিনি। বাগানে প্রচুর গাছ, সমস্তটা রিপোর্ট করে ওঠা সম্ভব হয়নি। যে 2-4টে করেছিলাম সে কটাই করেছিলাম, আর এই সমস্ত গাছগুলো মেইনলি যেগুলো নতুন চারা তৈরি বা ডাল কেটে বসানো, এগুলো বর্ষাকালেই সবথেকে ভালো হয়, তাই বর্ষার জন্য অপেক্ষা করছিলাম। আর এখন বর্ষা নেমে গিয়েছে, তাই খুব আনন্দে এখন চারা তৈরির সময়। বাগান সংক্রান্ত নানান ভিডিও বর্ষাকালে আপনারা পাবেন, কেননা বাগানে বেশিরভাগ সময়টা আমি বর্ষাকালে আর শীতকালে দিয়ে থাকি। শীতকালে নানান রকম ফুলের গাছ যে বছর করি সে বছর তো থাকেই, তাছাড়া সবজি, আর বর্ষাকালে এই নতুন চারা তৈরি করা। আর পুজোর পর ঠাকুরের জামাগুলো ধুয়ে সমস্ত মেলে দিয়েছি, কেননা যতই হোক বর্ষাকাল শুকোতে সময় লাগবে, আর তারই সঙ্গে সঙ্গে সামনেটা বাগানের ধুয়ে দিয়েছি। কেননা এখান থেকে কিছু গাছ আমি, যেগুলো বর্ষার জল সহ্য করতে পারে না, সেগুলোকে জানলার মধ্যে শিফট করেছি, কেননা বর্ষার জলে এগুলোতে গোড়া পচে গিয়ে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই তাদেরকে একদম নিশ্চিন্তে রাখার জন্য এই ব্যবস্থাপনা। আর হ্যাঁ, ওই যে বলেছিলাম ভিডিওর প্রথমে, আপনাদের জন্য রয়েছে কিচেনের স্পেশাল কিছু টিপস, যা কিনা এই বর্তমান যে সিজন চলছে অর্থাৎ বর্ষাকালের জন্য খুবই প্রয়োজনীয়। তাই দেখে নেওয়া যাক আমাদের কিচেনকে কীভাবে আরও অর্গানাইজ রাখার জন্য এবং কম পরিশ্রমে কম সময়ের মধ্যে রান্নাঘরকে পরিচ্ছন্ন রাখার জন্য কি হ্যাক আমি ইউজ করতে চলেছি। পুরনো জামাকাপড় থেকে ফুল হাতা যেই গেঞ্জিগুলো আমার ছেলের ছোট হয়ে গিয়েছিল, সেই জামাটা বেছে নিয়েছি। এটা একটা লাল কালো টি শার্ট ছিল, এখন আর এটা গায়ে হয় না, তার হাতা দুটো কেটে আলাদা করে নিয়েছি, আর এখন আরও 2 হাতার দরকার, তাই খুঁজছি। এটা একটা ফুল প্যান্ট, এটা হবে না, তার চেয়েও ছোটোবেলার একটা পুলোভার পেয়েছি খুঁজে,
আর সেটারও হাতা দুটো এখন আলাদা করে নেওয়ার পালা। ভাবছেন বন্ধুরা এটা দিয়ে আমি কি করব? চলুন ঝটপট দেখে নেওয়া যাক, ফেলে দেওয়া এমন অনেক জিনিস দিয়ে কি সুন্দর কার্যকরী জিনিস তৈরি হয়ে যায়। বর্ষাকালে এবং বছরের বেশিরভাগ সময় তেলের বোতলের উপরে, বিশেষ করে সেটা যদি কাঁচের হয়, ভীষণ চিটপিটে হয় এবং স্লিপ করে, যা কিনা আমাদের রান্নাঘরে প্রত্যেক দিনে একটা কমন সমস্যা। আর এই বর্ষাকাল এলে এই তেল চিটচিটে ভাবটা যেন আরও বেশি বেড়ে যায় বাতাসে আর্দ্রতার দরুন। তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিদিন তো কাঁচের শিশি পরিষ্কার করা সম্ভব না, তাই তার গায়ে আমরা জামা পরাতেই পারি। তাই এই হাতাগুলো কেটে নিয়ে এসেছি, এই বোতলের গায়ে সুন্দরভাবে পরিয়ে দেব। মাসের মধ্যে একবার বোতলটিকে ভালো করে পরিষ্কার করে কন্টেনার তেলে ভর্তি করে নিয়ে সেটাকে যদি এই পুরনো বাতিল হয়ে যাওয়া জামার হাতা পরিয়ে নেওয়া যায় বোতলের জামা হিসাবে, তাহলে একদিকে যেরকম বোতল পরিষ্কারের ঝঞ্ঝাট থাকে না, অন্যদিকে কাঁচের বোতল ভেঙে যাওয়ার ভয়ও থাকে না, আবার আপনার রান্না করতে গিয়ে হাতে চিটপিটে হওয়ার সেই বিরক্তিকর অনুভূতিটাও থাকে না। তো বন্ধুরা কিছুই না, পুরনো ফেলে দেওয়া বা বাতিল হয়ে যাওয়া জামার হাতা আর একটা গার্ডার অর্থাৎ রাবার ব্যান্ড, যেগুলো মিষ্টির প্যাকেটের সঙ্গে হামেশাই আমাদের বাড়িতে আসে, সেটা দিয়েই একদম ঝটপট বিনা খরচে বিনা খাটনিতে করে ফেলেছি। আপনারা চাইলে এখানে সুন্দর বো বা রিবন লাগিয়ে ডিজাইন করতে পারেন। বর্ষাকাল ও সমস্ত ব্যবস্থা করিনি, কেননা এগুলো হামেশাই নোংরা হবে। চটপট তুলে গরম জলে সার্ফ মিশিয়ে কেচে দেব, তারপর মেলে শুকিয়ে দেব, ব্যাস আবার পরিয়ে দেব জামা। তাই বর্ষাকালে এই তেল চিটচিটে থেকে মুক্তি পাওয়ার জন্য এই কিচেনের স্পেশাল হ্যাক, যেটা কিনা আপনাদের কিচেনকে আরও বেশি অর্গানাইজ করতে সাহায্য করবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। আজকের ভিডিওটা এই দিয়ে শেষ করলাম, আশা করি ভালো লেগেছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, পরবর্তী আরও অনেক ভিডিও নিয়ে আসছি আপনাদের সঙ্গে, গার্ডেনিং, হাউসহোল্ড এবং এরকমই ছোটোখাটো এক্সপেরিমেন্ট, যা কিনা আমি আমার জীবন দিয়ে অনুভব করেছি এবং করে চলেছি, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এটা যদি আপনাদের কোনোভাবে কাজে লাগে বা কোনোভাবে আপনাদেরকে উপকারে আনতে পারি, তাহলে আমি ভীষণই ধন্য হব, আমার ভিডিও করার সার্থক হবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লটস অফ লাভ।